والإسلام ديني ومحمدا رسول الله ويقيني أدنو إليه اقبل صلاتي وللصواب ديني স্বামী দোষটি এরূপ দেখতে পায়, স্ত্রীও এরূপ বলার অধিকার রাখে যে সাদিকের বাবা 15টি বৎসর 16টি বৎসর তোমাকে নিয়ে সংসার করলাম, তুমি খুব ভালো মানুষ জানতাম 16টি বৎসর ধরে, কিন্তু গত 1 মাস বা 2 মাস হলে তোমাকে দেখছি এই এই অপরাধগুলি তোমার ভিতর দেখছি, এই এই সমস্যাগুলি তোমার ভিতর দেখছি, তো দয়া করে তুমি সংশোধন হও। এখানে কেউ নেই, তুমি আছো, আমি আছি, তৃতীয় হলো আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, দয়া করে তুমি এর থেকে সংশোধন হও। এটা হলো প্রথম স্তর, নুসুজাহুন্না ফাইযুহুন্না, তাকে উপদেশ দিবে। স্বামী যদি অপরাধী হয় স্বামীকে স্ত্রী উপদেশ দিবে, স্ত্রী যদি অপরাধী হয় তাহলে স্বামী তাকে উপদেশ দিবে। এটা প্রাথমিক স্তর, প্রথম স্তর, 1 নম্বর স্তর। এরপরেও যদি স্ত্রী বা স্বামী সংশোধন না হয়, ভালো না হয়, তাহলে দ্বিতীয় আর একটি পদক্ষেপ আল্লাহ তাআলা দিয়েছেন, দ্বিতীয় আর একটা অপশন দিয়েছেন। আল্লাহ বলছেন 2 নম্বর হচ্ছে ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি। ও সাদিকের বাবা, তুমি ভালো হলে না, তোমার ওই তোষ্টুলিন এখনো দেখছি ভালো হলে না, সুতরাং তোমার বিছানায় আমার আর শোয়া যাবে না। আমি এই যে খাটের নিচে থাকলাম, ছেলেরা জানবে যে আমরা ভেন থাকছি, এটা খারাপ লাগবে, সেই জন্য অন্য ঘরে গেলাম না, তোমার ঘরেই থাকলাম, কিন্তু তোমার বেডে নয়, তোমার বিছানায় নয়, তোমার খাটে নয়, এই যে নিচে থাকলাম, তুমি ভালো হও, তোমার বিছানায় আবার যাব। অথবা স্ত্রী যদি রূপ স্ত্রীর ব্যাপারে সন্দিহান হয়, স্বামী তার স্ত্রীকে বলবে, ও সাদিকের আম্মা শোনো, তোমাকে ভালো হবার জন্য প্রথমে আমি উপদেশ দিয়েছিলাম, একান্ত গোপনে নিরিবিলে পরিবেশে তোমাকে ডেকে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে বলেছিলাম তুমি ভালো হও, কিন্তু এখনো দেখছি তুমি ভালো হও নাই, এই জন্য তোমাকে আমার বিছানায় নিতে পারছি না বা তোমার বিছানায় আমি থাকতে পারছি না, এই যে আমি নিচে থাকলাম, সন্তানেরা জানবে, পাড়া প্রতিবেশীরা জানবে, সেই জন্য আমি আমার গোপনীয়তা রক্ষা করবার জন্য আমি নিচে থাকলাম, বিছানা পরিত্যাগ করতে হবে, বিছানা ভিন্ন করতে হবে, করে কিছুদিন দেখেন সে যদি ভালো হয়ে যায় ফিরে নেন, আবার বিছানায় নেন, স্বাভাবিক জীবনযাপন করেন, আল্লাহ তাআলা রহম নাজিল করবে। এতেও ভালো হলো না, তৃতীয় আর একটি স্তর। এবার আল্লাহ বলছেন যদি এতে ভালো না হয় ওয়াদিরিবু হুন্নাম, তোমরা তোমাদের স্ত্রীকে মারো, এবার প্রহার করো। এখন মারার বিষয়টা তাফসিরে যেভাবে লিখছে ভাই বিকায়দা, তা হচ্ছে তাফসিরে লিখেছে এবং মাসলার কিতাব দুরুল মুখতার, তারপরে ফতোয়া আলমগীরি এবং স্বামী একই কথা লিখেছে যে স্বামী যদি তার স্ত্রীকে মারতে চায় তাহলে স্বামীর কর্তব্য হচ্ছে স্বামীর বাম হাত, স্বামীর কোন হাত ভাই? বাম হাত, স্ত্রীর মাথার উপরে এইভাবে রাখবে, এইভাবে স্বামী নিজের হাত বাম হাত স্ত্রীর মাথার উপর রাখবে, এইভাবে রাখবে, এরপরে ডান হাত দিয়ে ওই হাতের উপর মারবে। লাগবে কারে? কথা বলেন, কাকে লাগবে? স্বামীকেই লাগবে, ওই হাতেই মারতে হবে। এই হেকমতটা কেন দিলেন জানেন? তাফসিরে আবার লিখছে, তাফসিরে রুহুল মাহানিতে লিখছে, স্ত্রী যদি আপনার সৎ হয়, সতী হয়, আপনার প্রতি যদি ভালোবাসা থাকে, আপনার হাতে আঘাত লাগুক স্ত্রী এটা সহ্য করতে পারবে না, সাথে সাথে হাতটা টানিয়ে নেবে, ও সাদিকের বাবা তুমি আর মেরো না, তোমার হাতে, তোমার হাতে আঘাত দিও না, সাথে সাথে হাতটা টানিয়ে নেবে, হাতে চুমু খাইবে, বুকে জড়াই ধরবে, আমি ভুল করেছি আর করব না, তুমি এভাবে নিজেকে আর কষ্ট দিও না। আর যদি ওই যে বোম্বাস্টিক মার্কা হয় তাহলে বুঝতেছেন মিটি মিটি হাসবে আর বলবে যে ভালোই হচ্ছে, আর ভালোই হচ্ছে যদি
বলে আর মিষ্টি মিষ্টি হাসে তাহলে বুঝবেন যে এইটা আপনার চলবে কি ভাই এই স্ত্রী আর চলবে না তবে সাবধান এরপরেও যদি আপনি মারতে চান তাহলে খুব সাবধান মারতে গিয়ে যদি আপনার স্ত্রীর মুখে ওয়াজহন চেহারায় কোথাও যদি দাগ হয় তাহলে 100টা ওট আপনাকে জরিমানা দিতে হবে 100 ওট জরিমানা দিতে হবে শরীরের কোনো অঙ্গ যদি হানি হয় হাত ভেঙে গেল পা ভেঙে গেল চোখ কানা হয়ে গেছে অথবা কান ঠাসা হয়ে গেছে 100টা ওট দিতে হবে শরীরের কোনো জায়গায় যদি দাগ হয় মুখ সারা মুখ সারা শরীরের কোনো জায়গায় যদি ক্ষত হয়ে যায় মারতে গিয়ে তাহলে 50টা ওট দিতে হবে শরীরে দাগ হয় নাই অন্য জায়গায় কিন্তু তাকে মারা হয়েছে মারার জন্য সেখানে ক্ষত হয় নাই সত্য কিন্তু একটা দাগ চিহ্ন আছে মারা এরূপ যদি হয় তাহলে সাত্তুল গানামি গর্ভবতী মানে পূর্ণ গর্ভবতী 50টি ছাগল তাকে জরিমানা দিতে হবে এখন কি করে মারবেন দেখেন অনেকে হয়তো চিন্তা করছেন হুজুর 100 যে মার মারছি ওর বাপ মায়ের নাম পর্যন্ত ভুলে দিছি আর আপনি এই কথা বলছেন সম্মানিত ভাইরা আপনি মেরেছেন মানে জুলুম করেছেন আপনি যেভাবে মেরেছেন জেনে থাকেন কিয়ামতের দিনে এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে স্ত্রীকে মারার অধিকার আপনাকে দেওয়া হয় নাই মারতে হলে তাকে শাসন করতে হলে এইভাবে শাসন করতে হবে যে শাসনটি আপনি নিজে গ্রহণ করতে পারবেন যে শাস্তিটা আপনি গ্রহণ করতে পারবেন যেই মার আপনি গ্রহণ করতে পারবেন সেই পরিমাণ শাস্তি আপনি তাকে দিতে পারেন সময় দে ভাইরা তাহলে তৃতীয় স্তর হচ্ছে তাকে আপনি মারতে পারেন এরপরে তাতে যদি ভালো হয়ে যায় ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাকুম এতে যদি ভালো হয়ে যায় আনুগত শিলা হয়ে যায় সে যদি আনুগত্য করে তাহলে খবরদার খবরদার ফালা তাবগু আলাইহিন্না সাবিলা তার কোনো দোষ খুঁজে বেড়াবে না নিজে নবজাতা রসুলুল্লাহ খান দুধের ধোয়া তুলসী নিজের কোনো দোষ নাই খালি স্ত্রী যত দোষ খালি স্ত্রীর এমন নবজাতা রসুলুল্লাহ খান সাজা যাবে না ফালা তাবগু আলাইহিন্না সাবিলা খবরদার স্ত্রী যদি আনুগত্যশীল হয় তাহলে খবরদার তার দোষ খুঁজে বেড়ায় না ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান খবরদার তোমরা কারো দোষ খুঁজে বেড়ায় না যারা দোষ খুঁজে বেড়ায় ফাকারি হেতুমহু আল্লাহ বলছেন এটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্টতর কাজ দোষ খুঁজে বেড়ায় না এরপরে আল্লাহ তাআলা বলছেন যদি এরপরেও ও বেটা ও আল্লাহর বান্দা এরপরেও যদি তোমার স্ত্রীর ব্যাপারে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা এরপরেও যদি তোমার স্ত্রীর প্রতি সন্দেহ হয় এমনকি বিচ্ছেদের পরিবেশ তৈরি হয়ে যায় ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা তোমাদের মধ্যে একদম বিচ্ছেদের পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে চট করে একদম তোর তালাক তোর মাও তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তোর তালাক তোর মাও তালাক তোর 14 তালাক এইটা ইসলামী বিধান নয় এখনো আল্লাহ তাআলা বিধান দিয়েছে যে চতুর্থ স্তরে এখানেও তোমার জন্য একটা অপশন রয়েছে তা হচ্ছে ফাবাসু হাকামাম মিন আহলিহি ও পুরুষ ও স্বামী তুমি শোনো যদি একদম বিচ্ছেদেরই পরিবেশ হয় তাহলে তোমার পরিবার থেকে একজনকে সালিস মানো একজন হাকিম একজন বিচারক মানো তোমার পরিবার থেকে স্বামী লোকটাকে বলছেন ফাবাসু হাকমান মিন আহলিহি তোমার পরিবার থেকে স্বামী তোমার পরিবার থেকে একজন বিচারক মানো সালিস মানো ওয়া হাকামাম মিন আহলিহা ও নারী ও স্ত্রী তুমিও তোমার পরিবার থেকে একজনকে বিচারক মানো কয়জন বিচারক হলো কয়জন হলো একজন স্বামীর পক্ষ থেকে একজন স্ত্রীর পক্ষ থেকে দুজন বিচারক মানবে তারা আসলো বিচারক দুইজন আসলো ইন ইউরিদা এই বিচারক দুইজন ইন ইউরিদা তারা ইচ্ছা করলো তারা
তারা অবিনাশ প্রকাশ করল। কি অবিনাশ প্রকাশ করল? ইসলাহান ইউওয়াফিকাল্লাহ, স্বামী আর স্ত্রীর মধ্যে ইসলাহান সংশোধন করে দিতে। যদি এই দুইজন বিচারক স্বামী স্ত্রীর মধ্যে সংশোধন করে দেওয়ার চিন্তা করে, এই অভিপ্রায় প্রকাশ করে, তাহলে সংশোধন মেনে নাও, তাদের শ্রেষ্ঠটা মেনে নাও, তাদের মীমাংসাটা মেনে নাও, এখানেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ইন্নাল্লাহ কানা আলিমান খবিরা, নিশ্চয়ই তোমাদের সকল বিষয়ে কি কঠোরতা তোমার অন্তরের ভিতর আছে। স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কত অজুহাত তুমি পেশ করেছ, স্ত্রীকে বাদ দেবার জন্য কি অজুহাত পেশ করেছ, এটা পৃথিবীর কোন শক্তি না জানলে আল্লাহ জানে। সুতরাং তুমি ইন্নাল্লাহ কানা আলিয়ান কবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের তোমাদের ব্যাপারে সম্মুখ জানে। সুতরাং কোনো বিষয়ে গোপনীয়তা করো না, গোপন করো না। আর এই মীমাংসাকারীরা যদি তোমাদের ভিতর সংশোধন করে দিতে চায়, তাহলে সেই সংশোধনটা চূড়ান্ত সংশোধন হিসেবে মেনে নাও এবং দুজনে আবার যথারীতি সংসার করো। তাহলে কয়টা অপশন গেল ভাই, কয়টা অপশন গেল? চারটি অপশন গেল। প্রথম হচ্ছে, স্ত্রী যদি অপরাধ করে তাকে একান্ত গোপনে ডেকে কি করতে হবে? পরামর্শ দিতে হবে, তাকে উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে। এখানে যদি ভালো হয় বাস আলহামদুলিল্লাহ, ভালো হলো না, দ্বিতীয় স্টেজে তাকে তার বিছানা পরিত্যাগ করতে হবে, বিছানা ভিন্ন করতে হবে। সেখানে ভালো হয়ে গেল, কোনো আপত্তি নেই, আবার যথারীতি সংসার চালা। তাতে হলো না, তৃতীয় আরেকটি অপশন কি? সেটা মৃদু প্রহার, যে প্রহার আপনি সহ্য করতে পারবেন, যে আঘাতটা আপনি সহ্য করতে পারবেন, এমন পরিমাণ আপনি তাকে মারতে পারেন, আঘাত করতে পারেন। সেখানে ভালো হয়ে গেল, আর কোনো কথা নয়, যথারীতি সংসার চালিয়ে যান। এরপরেও ভালো হলো না, তাহলে তখন আপনার করণীয় কি? আপনার পরিবার থেকে আর স্ত্রীর পরিবার থেকে দুইজন বিচারক, দুইজন সালিশ মানেন, এরা এসে যদি চায় যে তাদের মধ্যে সংশোধন করে দিতে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মীমাংসা করে দিতে চায়, তাহলে মীমাংসাকে চূড়ান্ত হিসেবে মেনে নাও, নিয়ে আবার সংসার চালিয়ে যাও। এতগুলি অপশন যদি কোনো নারীকে দেওয়া যায়, তাহলে সেই নারীকে আর খারাপ থাকবে ভাই? ও ভাই খারাপ থাকবে? থাকার কথা নয়। তারপরেও যদি খারাপ থাকে, এরপরেও যদি খারাপ হয়, এর জন্য তালাক ছাড়া আর কোনো ব্যবস্থা কি ভাই, আর কোনো ব্যবস্থা নেই। তারপরেও আল্লাহ তাআলা তালাকের বিধান এত সুন্দর করে দিয়েছেন, পরপর তিনটি মাস, তিনটি তালাক দেবার জন্য তিনটি মাস আল্লাহ ব্যবহার করতে বলেছেন। এইগুলি সব ব্যবহার করবার পরে একটি মহিলা কখনো খারাপ হতে পারে না, আর স্বামীর অবাধ্য হতে পারে না। কিন্তু আমাদের অবস্থানটা এরূপ নয়, কোথার থেকে আসছে, কাজ থেকে আসছে, চাকরি থেকে আসছে, ব্যবসা থেকে আসছে, স্ত্রীকে বলছে খাবার দাও, স্ত্রী বলছে দেখো একটু দেরি করো, আর সব হয়েই গেছে, খালি ডাল তেল আনি দেব আর তোমাকে খাবার দেবো। স্বামী বলছে আরে আমি কাজ করে আসলাম, আর স্ত্রী ওয়াজ করে, দাঁড়া ওয়াজ শোনাইয়ে দিই। এখন ঘরের দরজার যে লাঠি সেটা দিয়ে হচ্ছে না, বাইরের দরজার যে লাঠি সেটা দিয়ে শুরু করেছে। বলেন ওখানে আজরাইল কাছে আছে না দূরে গেছে? আজরাইল এখন কাছে চলে আসছে। এমন আজরাইল মার্কা স্বামী আপনা আমরা না হই, বরঞ্চ স্ত্রী যেন স্বামী ঘরে আসলে, একটা নিয়ামত ঘরে আসছে, তার অন্তরটা যেন শীতল হয়, অন্তরটা ভরে যায়, হাসি তার অন্তরটা যেন প্রফুল্ল হয়, এমনটি যেন হয়। স্বামী ঘরেতে আসার সাথে সাথে স্ত্রীর গলা শুকে যাচ্ছে, এই তো বল কোন ভুল ধরে, কোন ভুল ধরে, এমনটি হওয়া ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লক্ষ্য করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রান্না করছি, রুটি নিজে তৈরি করছি, আবার রুটি ভাজতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে আসলেন, তার শরীরটা খুব ঘর্মাক্ত, গোটা শরীরটা ঘর্মাক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে তার জামাটা খুলে দৌড়ে এসে আমার উনানে তথা আমার চুলার পারে বসলেন, আর তিনি ডাল ফেরা শুরু করলেন, রুটি ভাজা শুরু করলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা তো পারি, আপনি ঘর মাখতো, আপনি একটু জুড়িয়ে নেন, একটু শান্ত হন। হুজুর বললেন
আমি শান্ত ঘরে হতে পারবো, তোমার কাছেও হতে পারবো, আর তোমার কাছে একটু সহায়তা করি, এই জন্য করি যে আমার উম্মতেরা এর থেকে শিক্ষা পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত গো যে এই নবী ধর্মাত্ম শরীরে তার স্ত্রীর কাছে সহায়তা করে, আর আমরা একটু খাবার দিতে দেরি হয়েছে এই জন্য স্ত্রীকে লাঠি দিয়ে মার শুরু করি, স্ত্রীকে তালাক দেই, স্ত্রী চতুর্গোষ্ঠীকে তালাক দেই, এইটা মুসলমানের রীতি নয়, এটা মুসলমানদের স্বভাব হতে পারে না, এটা মুমিনের স্বভাব হতে পারে না। সময় তো ভাইরা আসুন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মেনে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জীবনটা হবে সুখময় শান্তিময়, আমাদের পারিবারিক জীবনটা হবে সুখময় শান্তিময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।